অমর একুশে বইমেলায় তৃতীয় শুক্রবার আজ আরেকটি শিশু প্রহরে দারুণ আনন্দে কাটছে শিশু কিশোরদের। মেলায় আগতদের সবচেয়ে বড় আকর্ষণ সিসিমপুর শো। টেলিভিশনে জনপ্রিয় সব চরিত্র ইকরি, হালুম, টুকটুকি, শিকুরকে সরাসরি সামনে থেকে দেখতে পেয়ে দারুণ উচ্ছ্বাসিত শিশুরা। বেলা 11টায় মেলার দুয়ার খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মা বাবা কিংবা অভিভাবকের হাত ধরে বইয়ের জগতে প্রবেশ করে খুদে পাঠকরা। বিভিন্ন স্টল প্যাভিলিয়ন ঘুরে ঘুরে রঙিন সব প্রচ্ছদের মধ্য থেকে শিশুরা ব্যস্ত পছন্দের বই নিতে। গল্প, কার্টুন কিংবা সায়েন্স ফিকশনেই মূল আগ্রহ তাদের। অমর একুশে বইমেলায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী তাপসী রাবেয়ার। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। তাপসী, মেলায় আগত শিশুদের আনন্দ উচ্ছ্বাসের খবর জানতে চাইবো আপনার মাধ্যমে। ধন্যবাদ প্রিয়া, ধন্যবাদ প্রিয়াঙ্কা। আপনি জানেন যে আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, শিশুদের একটা মেলা, আনন্দ মেলা বলবো না, এই জন্য পরীর হাট বসেছে সকাল থেকে। এখানে হাজারো না লাখো এ নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু মেলা যে একেবারে, মেলা চত্বর এক বিন্দু জায়গা নেই যে শিশুরা নেই। শিশুরা এসেছে সকাল থেকে এবং আবহাওয়াও কিন্তু বেশ আরামদায়ক, খুব শীত নেই, গরমও নেই। তাই পরিবারের সবাই, আমার মনে হচ্ছে যে গত দুই সপ্তাহ চাইতে আজকে অনেক বেশি শিশুরা এখানে এসেছে। একটু আগেই এখানে একটি বিশেষ আয়োজন থাকে শিশুদের জন্য সিসিমপুর, সেই শোতে দেখানো হয়েছে যে ইলেকট্রনিক ডিভাইস বা ইন্টারনেট কিভাবে ব্যবহার করা হয়, বাচ্চারা সেগুলো উপভোগ করেছে। এবং আমি একটু দেখাতে চাই যে আমার চারপাশে এত জন সমুদ্র এবং সেখানে শিশুদের আধিক্যই বেশি এবং তারা উপভোগ করছেন মেলার এই বিশেষ আয়োজনগুলো। আর তাছাড়া এই পাশটাতে রয়েছে শিশুদের জন্যই প্রকাশিত সব বই। এখানে রয়েছে ফেয়ারি টেলের বই, রূপকথার বই, প্রাণী জগতের বিচিত্র নিয়ে বই, এবং বাচ্চারা এগুলো দেখছে এবং কিনছেও কিন্তু। এবং তারা কিন্তু, আমরা যদি বলি যে বাচ্চারা শিশু, কিন্তু তারাও তাদের অভিরুচির কথাগুলো জানাচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে মেলায় কেমন ভিড় হয়েছে, এবং আমার মনে হয় দর্শকরাও দেখতে পাচ্ছে এবং তারাও হয়তো আরও আগ্রহী হবে, যে তারাও এই আনন্দ থেকে বঞ্চিত হতে চাইবে না। তো সেই জায়গা থেকে আমরা বইমেলায় আসলে বলবো যে একটি বেশ আনন্দ ঘন পরিবেশ এখানে বিরাজ করছে। তো আমরা একটু কথা বলি, আমাদের সঙ্গে রয়েছে শিশুরা আনন্দ করছে, তো তাদের কাছ থেকে একটু আমরা প্রতিক্রিয়া জানবো যে তারা কেমন আনন্দ করছে। বাবা, কেমন লাগছে, কখন এসেছো? আমি হচ্ছে আধা ঘন্টা হলে এসেছি, অনেক ভালো লাগছে। প্রতি বছর আসো? না, আমি এটা চার বছর পর আসলাম, এর আগেও আমি সিসিমপুরের সাথে দেখা করেছি। থ্যাংক ইউ। তোমার কেমন লাগছে? আমি একটু আগে এসেছি, আমি দেখতে পেরেছি, আমার অনেক ভালো লেগেছে। আমি এখানে আরেকজন শিশুর সাথে একটু কথা বলছি, কেমন লাগে? আমার খুব ভালো লেগেছে, আমার অনেক খুব ভালো লেগেছে, এখন এসেছি অনেক বছর পর। প্রিয়াঙ্কা, আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আমার আশেপাশে কিছু শিশুরা রয়েছে, তাদের কেমন লাগছে। আপনি শুনতে পেয়েছেন যে বাচ্চারা কিন্তু আসলে উচ্ছ্বসিত এবং তারা কিন্তু খেলাধুলা করছে এখানে। বাবা মারা একদম নির্ভরভাবে ঘুরছেন, বাচ্চারা এই চত্বরে খেলছে। তো আপাতত এই ছিল মেলার দৃশ্য আমার কাছে। তাপসী, ধন্যবাদ আপনাকে।